28 মার্চ সুপারস্টার শাকিব খানের জন্মদিন। কিং খানের এবারের জন্মদিন পালিত হবে মরুর বুকে, সঙ্গে দুবাইয়ের বুর্জ আল খলিফাতে প্রদর্শিত হবে শাকিব অভিনীত সিনেমা রাজকুমারের ট্রেইলার। 20 মার্চ রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দিয়েছিলেন রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেছিলেন, বুর্জ খলিফাতে আমরা ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন উদযাপন করব, পাশাপাশি প্রচার হবে রাজকুমারের ট্রেইলার। আজ 28 মার্চ ঢালিউডের শীর্ষ নায়কের জন্মদিন, কিন্তু জানা গেল বুর্জ খলিফাতে হবে না শাকিব খানের জন্মদিনের আয়োজন। কারণটা নিয়ে মুখ খুলছেন না সিনেমা সংশ্লিষ্টরা, তবে খোঁজ নিয়ে জানা যায় এই রমজানে ছবিটির ট্রেইলার দেখাতে পারবেন না, কারণ শিডিউল মিলবে ঈদের পর। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিটাইল মিডিয়া চেষ্টা করছে 1 এপ্রিল বুর্জ খলিফাতে ট্রেইলারটি দেখানোর, তবে থাকছে না শাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন।